सो हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल फिजिक्स ऑल टाइम। सो एवरीवन, आज के किन्तु वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी जे ऑनलाइन जे तुम्हारा रेजिस्ट्रेशन करे छिले सेई रेजिस्ट्रेशन जे फिजिकल वेरिफिकेशन सेटा निये किन्तु तुम्हारे बोलबो जरा किन्तु पीजी ते एक्चुअलि रेजिस्ट्रेशन फिजिकल वेरिफिकेशन निये। ठीक आछे, এখানে কিন্তু ওয়েবসাইটে কিন্তু তোমরা হয়তো নোটিশটা কোনো পাবে না, সবাইকে কিন্তু হয়তো তোমার ডিপার্টমেন্ট থেকে বা তোমাদের WBSU থেকে কিন্তু মেল করেছে। যারা দেখেছো তো খুব ভালো কথা, যারা দেখোনি কিন্তু দেখে নাও যে কত কত ডেট আছে তাদের, কিন্তু কোন সাবজেক্টের এবং কোন কোন দিন কিন্তু রয়েছে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য, এবং কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে সেই স্টিপুলেটেড টাইমে বা ডেটে। ঠিক আছে, দেখো তোমার সামনে এই যে নোটিশটা আমি তোমার সামনে দেখাচ্ছি, এবং এই নোটিশে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আশা করি, এই নোটিশে সম্পূর্ণ বলা রয়েছে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য কিন্তু রেজিস্ট্রেশন ভেরিফিকেশান। ঠিক আছে, যারা কিন্তু নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট, যারা কিন্তু নতুন অ্যাডমিটেড স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এই যে রেজিস্ট্রেশন ভেরিফিকেশানের ডেট যেটা দিয়েছে সেটা কিন্তু 11 তারিখ থেকে কিন্তু 22 তারিখ অবধি কন্টিনিউ থাকবে, থার্সডে টু মনডে। ঠিক আছে, এবং অল স্টুডেন্ট হু হ্যাভ রেজিস্টার্ড ডেমসেলভ ইন দ্য পোর্টাল আর রিকোয়েস্টেড টু পার্সোনালি প্রেজেন্ট ইন দ্য রেজিস্ট্রেশন সেকশন। এখানে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন সেকশনে কিন্তু পার্সোনালি তোমাদেরকে যেতে হচ্ছে WBSU ক্যাম্পাসে। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য যে টাইমিংটা দিয়েছে 11টা থেকে কিন্তু 2:30 PM এবং 3:00 PM থেকে কিন্তু 4:00 PM অবধি, এই দুটো কিন্তু ইন্টারভ্যাল টাইম দিয়েছে। তোমাদের যা ডকুমেন্টগুলো বলেছে সেইগুলো কিন্তু সম্পূর্ণ নিয়ে যেতে হবে, আমি তোমাদের দেখাবো ডকুমেন্টগুলো। সবার প্রথমে আমরা কিন্তু একটুখানি দেখে নিই যে স্টিপুলেটেড টাইম বা ডেট, কোন কোন ডেটে কোন কোন স্টুডেন্টে কিন্তু যেতে বলা হয়েছে। তোমরা কিন্তু আশা করি দেখতে পাচ্ছ এখানে যে টাইমিংগুলো দিয়েছে, দেখো 11 তারিখে রয়েছে কোন কোন সাবজেক্টে, এখানে কিন্তু ম্যাথামেটিক্স রয়েছে, বায়োকেমিস্ট্রি, বোটানি, ফিল্ম স্টাডিস অ্যান্ড হিস্ট্রি রয়েছে। 12 তারিখে যেমন রয়েছে বেঙ্গলি, ফিজিওলজি অ্যান্ড এডুকেশন, ফুড নিউট্রিশন, মাস্টার অফ রুরাল স্টাডিস, এরকম করে 15 তারিখে রয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, ইকোনমিক্স, অ্যান্থ্রোপোলজি। ঠিক আছে, এবং 16 তারিখে রয়েছে কম্পিউটার সায়েন্স, সংস্কৃত, হিন্দি, উর্দু, জুলজি। এইভাবে কিন্তু 22 তারিখ অবধি কিন্তু রয়েছে কিন্তু তোমাদের যারা কিন্তু ভেরিফিকেশান করতে যাবে তাদের কিন্তু টাইমের শিডিউল। তোমরা কিন্তু কোন সাবজেক্ট রয়েছো এখান থেকে কিন্তু দেখে নিয়ে তোমরা কিন্তু চলে যেতে পারবে। ঠিক আছে, ভেরিফিকেশান WBSU ক্যাম্পাসে। এবার কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা একটুখানি তোমাদেরকে বলি। কিন্তু যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে অরিজিনাল, এবং তোমাদের কিন্তু নিয়ে যেতে হচ্ছে ফটোকপি। ঠিক আছে, বোথ তোমাদের নিয়ে যেতে হচ্ছে। কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে এখানে যেমন বলেছে, যেমন অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, মার্কশিট অফ মাধ্যমিক, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, এবং মার্কশিট অফ কিন্তু এখানে বলেছে ফার্স্ট সেমিস্টার টু সিক্স সেমিস্টার টোটাল গ্র্যাজুয়েশানে কিন্তু মার্কশিট নিয়ে যেতে হবে, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য কলেজেস। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট অনলি ফর SC ST OBC স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে, এবং এখানে রয়েছে দেখো ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট নিয়ে যেতে হবে যারা থাকবে ফিজিক্যালি চ্যালেঞ্জ। ঠিক আছে, মাইগ্রেশন সার্টিফিকেট আদার ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, এবং এখানে কিন্তু পাসপোর্ট সাইজ এইগুলো রয়েছে ফরেন স্টুডেন্টদের জন্য, এবং তোমাদের কিন্তু নিয়ে যেতে হচ্ছে কিন্তু স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে যেতে হচ্ছে, পিজি কিন্তু অ্যাডমিশন যে চালানের কপি তোমরা চেক আউট করে নিতে পারবে, এবং কিন্তু তোমাদের মেলটা কিন্তু ভালো করে চেক আউট করে নেবে, কারণ মেলে কিন্তু এই যে নোটিশ সমেত কিন্তু এই যে শিডিউলটা তোমাদের সবাই কিন্তু আসছে। এবং তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও, এবং তোমার বন্ধুবান্ধবের কাছে কিন্তু শেয়ার করতে পারো, যারা এখন হয়তো পাই না যদি তোমার মেল এসে থাকে তাদের কাছে কিন্তু শেয়ার করে তোমরা জানিয়ে দিতে পারছো। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।